দোলাই বসে থাকবে যখন চুপ করে থাকবে সারাক্ষণ, ও ঘরের ভিতর কাঁদবে, ওকে নিয়ে দোলাই আসো, দোলাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, আর এখন বাজে 8:30, আর আমি আজকে সবে ঘুম থেকে উঠলাম। তোমরা ভাবছো যে সবে ঘুম থেকে ওঠার কারণ কি? কারণ বেবি এত রাত ভোর উঠে উঠে পড়ছিল, তো ওকে খাওয়াচ্ছিলাম, আর এই জন্যে ভালো করে ঘুম হয়নি, তো সকালবেলা একটু ঘুমাচ্ছিলাম, আর এখন সবে ব্রাশ করব। আর আজকে হলো অনেক দিন পরে বৃষ্টিটা থেমেছে সকালবেলা, সকালবেলা বৃষ্টিটা থামতে ছাদে সব কিছু শুরু দেওয়া হয়েছে। মানে এই এক সপ্তাহ হলো মানে বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে, সকালবেলা তো বৃষ্টি পড়েই পড়তেই থাকে, তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে, দেখতে পাচ্ছ মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জামাকাপড়গুলো সব শুকুর দিয়েছে। আর আজকে হলো দশহরা পুজো, তো সকাল সকাল মা উঠে সব কিছু বাজার করে এনেছে, 10 রকম ফল দিতে হয়, 10 রকম ফল কিনে এনেছে, আর পুজোর ডালাও রেডি হয়ে গেছে। এইদিকে বামুন দাদু চলে এসেছে, আর একটু পরেই চলে আসবে পুজো করতে। আর সকালবেলা মা ফোন করেছিল, মাকে বলেছিলাম কিছু ফল কিনতে, তো মা ফোন করেছিল, বললো যে ফল কেনা হয়ে গেছে আর আজকে বৃষ্টি হচ্ছে না, এসে নিয়ে যা। তো আমার বর গেছে ফতেপুরে, তো ও যাবে না বলছিল, আমি বললাম না যাও, আজকে বৃষ্টি হচ্ছে না সেই যখন, তো যাও, তো সে গেছে। আর আমি এখন মুখ ধুয়ে নিই, তারপরে খাবো, তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম মার পুজোর জোগাড় হয়ে গেছে। দশহরা পুজোয় যেটা দিতে হয় সেটা হলো দুধ, কলা, সন্দেশ আর হচ্ছে 10 রকম ফল। তো মা বাজারে গিয়েছিল সকালবেলা, গিয়ে 10 রকম ফল কাটা বিক্রি হচ্ছিল, তো সেই 10 রকম ফল কিনে এনেছে আর চাল দিয়েছে। আর কালকে রান্না হয়েছে, কারণ আজকের পান্তা খেতে হয়, রান্না হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা আর ডাল ঝুরো। তো আজকের এটাই হচ্ছে দশহরা পুজোর খাবার। আর এখন ছাদে উঠেছি, এখানেই মনসা গাছটা আছে, তো এখানেই পুজো হবে। আর আমরা এই বাড়িতে 3টে ফ্যামিলি থাকি, মানে আমরা আর ওর 2টো কাকা, তো সবাই পুজোর ডালা নিয়ে এখানে দিয়ে গেছে। বামুন ঠাকুর অন্যান্য জায়গায় পুজো করছে, পাশের বাড়িতেই চলে এসছে, এবার আমাদের বাড়িতে আসবে পুজো করতে। এখন ছাদে উঠেছি, বামুন দাদুও চলে এসেছে, আর আমাদের ওই কোণে মনসা ঠাকুর আছে, ওখানে পুজো হবে। তো আর আমাদের পুজো হচ্ছে, সবাই ছাদে এসেছে পুজোর জন্য। আর ছাদে অনেক ফুলের গাছ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, দেখো সব ঘাস হয়ে গেছে, টবে গাছ তেমন নেই, কিন্তু অ্যালোভেরা গাছগুলো শুধু দাদু পুজো করে চলে গেল। আর একবার তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই। আর তখন দেখাচ্ছিলাম যে ছাদে অ্যালোভেরা গাছগুলো কত হয়েছে, দেখো সত্যি একটা অ্যালোভেরা গাছ ছিল আমাদের, তো একটা থেকে এত অ্যালোভেরা গাছ হয়েছে। আমি প্রথমে আমার বাপের বাড়ি থেকে একটাই গাছ এনেছিলাম, আর এখন অ্যালোভেরা গাছে ভর্তি হয়ে গেছে। অ্যালোভেরা গাছ যদি একবার বেঁচে যায় তাহলে কিন্তু প্রচুর মানে চারা হয়। আর গোটা ছাদে কিন্তু আমাদের আগে ফুলের গাছ ছিল, যদি কেউ আগের ভিডিও দেখে থাকো নিশ্চয়ই দেখবে। আর এখন দেখো সেইগুলো মারা গেছে আর প্রচুর ঘাস হয়ে গেছে, আর শুধু প্রচুর তুলসী গাছগুলো হয়েছে এই বর্ষায়। আর রজনীগন্ধা গাছগুলো একদম মরে গেছিলো, কিন্তু এই বর্ষার জল পেয়ে আবার হয়েছে, তো ছাদে এখন শুধু এই কটা গাছ আছে।
এদিকে পুজো হয়ে গেছে আর আমার বর ফিরে এসেছে। তো ফতেপুরে গিয়েছিল, যখন গিয়েছিল তখন রোদ উঠেছে, তোমাদের এমনিতেই সকালে দেখাচ্ছিলাম, মানে বৃষ্টি হচ্ছে না, রোদ ঠিক ওঠেনি, বৃষ্টি হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে মানে বেলা যত হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তো ও যা হোক রেনকোটটা নিয়ে গেছিলো, তো রেনকোটটা উপরে শুধু রেনকোটটা পরে নিয়েছিল, পা প্যান্টটা পরেনি, জামাটা পরে নিয়েছিল, আর এই ব্যাগে করে মা সমস্ত ফল পাঠিয়েছে, আর ও দুটো মিষ্টির প্যাকেট এনেছে, মিষ্টি এনেছে। তো এখন বাজে 9:45, তো এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এইদিকে মা বাবুকে নিয়ে বসে আছে দোলায়, ও উঠে কাঁদছিল তাই মা নিয়ে বসেছে ঘুম পাড়ানোর জন্যে। তো ঘুম পাড়াচ্ছে মা। তুমি কোলে বসলে শুধু চুপ করে থাকবে, হ্যাঁ, আর দোলাই নিয়ে বসতে হবে তোমাকে সবসময়, হ্যাঁ, আর বকতে হবে তোমার সঙ্গে, তোমার সাথে সবসময় কথা বলতে হবে, কি গো বলো? দোলাই বসে থাকবে যখন চুপ করে থাকবে সারাক্ষণ, ও ঘরের ভিতর কাঁদবে, ওকে নিয়ে দোলাই আসো, দোলাই চুপটি করে বসে একটু একটু দোল খাবে, আর দোল দোলা প্রেমী হয়েছে, দোলা প্রেমী, দোলা প্রেমী হয়েছ, হ্যাঁ, কথা শুনছে আওয়াজ, কথা বললে সব শুনবে, লিসেন টু মি, হ্যাঁ, কি কথা বললে শুনবে, আবার হোংরাবে, কেমন করবে, কেমন করো তো তুমি, কি গো ঘুম পায়নি তোমার, বুঝতে পেরেছি আমরা, এক্ষুনি বিছানায় শুয়ে দিলে ঘুমর ঘুম পড়বে, তুমি খুব দুষ্ট হয়েছো, খুব দুষ্ট হয়েছো, একটা কথা বললে শুনুন না, হ্যাঁ, কথা বললে শুনবে না কেন বলো, শুনতে হবে তো, তো দিদা কি করে, হ্যাঁ, সব তো কার হয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, এই ও বাবা,